ফ্রেন্ড, বর্ষা মানে ইলিশ মাছ। চলো ইলিশ মাছের মাথা দিয়ে করে দেখাই কচুর শাক। আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করে 400 মতো কচুর শাক, নিয়েছি দুটো ইলিশ মাছের মাথা, আর নিয়েছি পরিমাণ মতো নুন, নিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কার এক চিমটি জিরে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দেব সর্ষের তেল 50 গ্রাম মতো দেব, কারণ ইলিশ মাছের তেল দেব। আর আমি মাছ দুটো ভেজে নেব, যেহেতু ইলিশ মাছ এটাকে আমরা খুব কড়া করে ভাজবো না, নাহলে গন্ধটা চলে যাবে। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আরেক পিঠ একই রকমভাবে ভেজে নেব। মাছটাকে আগে থেকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছটি আমাদের ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দেবো এক চিমটি জিরে ফোড়ন। এবার আমাদের নুন দিয়ে সেদ্ধ করে রাখা কচু শাকটি আমি এবার ছেড়ে দেবো তেলে। কচু শাকটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, হলুদ, নুন। এটাকে একটু কষিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকনাটা খুলে আমরা আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। করার পর আমরা দিয়ে দেবো মাছের মাথাগুলো। এবার দিয়ে নাড়াচাড়া করব, মাছের মাথাগুলো আমরা ভেঙে দেব, কিন্তু একদম বেশি করে ভাঙবো না, অল্প করে ভেঙে দেব, দু টুকরো তিন টুকরো করে দেবো। এরপর নাড়াচাড়া করে নেবো, এটা পুরোটাই আমি রান্না করব মিডিয়াম আঁচে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেবো ঘরে বানানো ভাজা মশলা, এটা আমি নিজেই তৈরি করেছি। আপনারা যদি এই ভাজা মশলার রেসিপিটি জানতে চান, অবশ্যই আমাদের কমেন্টে জানান। আমাদের কচু শাক একদম রেডি। এই কচু শাকটি সাদাও হয় কালোও হয়, আমি সাদাটা নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। বর্ষাকালে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক গরম গরম ভাতের সঙ্গে খুবই টেস্টি। এইরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।